রাইরা ছেলে চার মন এটা আমি কেন বলতেছি সম্মানই দেখতে ভালো লাগে আপু আপনি কোথা থেকে এখন ওই কারণে আজকে আমি এখানে হ্যালো চাই আপনারা যেটা দুর্নীতি বলেছেন সেটা আসলে দুর্নীতি না সেটা হলো ভালোবাসা এটাই সে বলতে চাই যে আমার নেত্রীকে আমরা কতটা ভালোবাসি এবং উনি অনেক ভালো একজন মানুষ আমার নেত্রীর মতো এমন নেত্রী এই পৃথিবীতে নাই বাংলাদেশ কেন পুরো ফুললি পুরো পৃথিবীতে কোনো দেশেই নাই এত কাজ করা এত দেশের মানুষকে এত ভালোবাসা আমার এই আমার ডাক্তার আমার নেত্রীর নাম জননেত্রী শেখ হাসিনা আমি ওনার জন্মদিনের কেক কাটতে এখানে আসছি কারণ এই জায়গাতে কালকে ওনাকে অসম্মান করা হয়েছে সেই জায়গায় আমি এই যে রাজবাসীর সামনে আসছি যে ওনাকে অসম্মান করা হয়েছে যেই জায়গায় সেখানে আমি তাকে সম্মান জানাতে হ্যাঁ অবশ্যই কেটেছি গতকালকে কেটেছি বাসায় আজকে কেটে কাটছি আমার নেত্রীর জন্মদিন এক মাস ব্যাপী হবে তাই আজকে আমার নেত্রীর জন্মদিনের কেক আমি এখানে কাটতে আসছি স্বৈরাচার তারা বলে স্বৈরাচার আমার নেত্রীকে তারা বলে যারা আমার নেত্রীকে ভালোবাসে না যারা আমার নেত্রীর বিপক্ষে যারা স্বাধীনতার পক্ষে ছিল না তারা কি করে আমার নেত্রীর বিপক্ষে কথা বলে গতকালকে আমি আসিনি কারণ গতকালকে আমি আমার বাসায় কেক কেটেছি সেই জন্য আমি আসিনি এটা একদমই ভুল ধারণা আপনাদের যে আমার নেত্রী হত্যা করেছে ছাত্রদেরকে একদমই ভুল ধারণা আমার নেত্রী যদি হত্যা করতো তাহলে আমার নেত্রী ফ্রিতে বই দিত না আমার নেত্রী পড়াশোনা করার জন্য এত সুযোগ সুবিধা দিত না কারণ বলতে হবে আমার নেত্রী একজন ভালো মনের মানুষ দেশপ্রেমিক আমার নেত্রী শেখ হাসিনা আমি শুধু বলতে চাই যারা বলছে যে দুর্নীতি করেছে আওয়ামী লীগ সরকার দুর্নীতি করেছে তাদেরকে বলতে চাই আপনারা যেটা দুর্নীতি বলেছেন সেটা আসলে দুর্নীতি না সেটা হলো ভালোবাসা আমার নেত্রী শেখ হাসিনা দেশকে ভালোবেসে উন্নত করেছে উন্নয়ন করেছে দেশকে দেশের মানুষকে ভালো রাখার জন্য অনেক কিছু করেছে যা বলে শেষ হবে না কেক মাছে যে বেদকগুলো